সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা, উনি যখন জিলালিল কুরআন লিখলেন মিশরের মধ্যে ইসলামী আন্দোলনের, ইসলামী হুকুমতের, ইসলামী রাষ্ট্র কায়েমের গণজোয়ার তৈরি হলো, মানুষের মুখে স্লোগান শুরু হয়ে গেল, মিশরের তাগড়া যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়ল আর স্লোগান দিতে লাগলো ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার জমিনে আইন চলবেও, গোটা মিশর তালমাটা। তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মিশরের জামাল আব্দুল নাসের, তিনি দেখলেন অবস্থা খারাপ, আল্লাহর আইন যদি মিশরে বাস্তবায়ন হয় তাহলে আমার গদি তো টিকানো যাবে না, এক কাজ করি এই মুফাসিরে কোরআনের জেলের ভিতরে ভরি, কই ভরি, এই সাইয়েদ কুতুব শাহিদকে তিনি জেলে বললেন। কিন্তু জেলে বলার পরে মিশরের রাজধানী কায়রোতে গণ আন্দোলন শুরু হলো, একই স্লোগান, সৃষ্টি যার আইন চলবে। এবার উনি উপায়ন্তর না পেয়ে ওনাকে ফাঁসির আসামি করলেন, যে মিশরের যুবকদেরকে সে বিপদগামী করেছে, উত্তেজিত করেছে, ফলে তাকে ডেথ পেনাল্টি, সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো, মৃত্যুদণ্ড। যেদিন ওনার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন ওনার ফাঁসি দেওয়ার এক ঘন্টা আগে কারা কর্তৃপক্ষের জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যে ইমাম সাহেব, উনি এসে যাকে ফাঁসি দেওয়া হবে তাকে কালিমা পড়ায়। তারা কি পড়ায়? কালেমার তালকিন দেয়, কারণ বিশ্বনবীটা শিখিয়েছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহার তালকিন দাও, মানে মরে যাবে নিশ্চিত তুমি জানো, তারে পড়ায় দাও লা ইলাহা। তো ইমাম সাহেব সৈয়দ কুতুব শাহিদের কাছে এসেছেন কালিমা শিখাইতে। কি শিখাইতে? তো এসে বললেন সৈয়দ কুতুব এখনই আপনার ফাঁসি হবে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়েন। সৈয়দ কুতুব শাহিদ বলে তোমার কাছ থেকে আমার কালিমা শিখার দরকার নাই, কারণ এই কালিমার অর্থ, এই কালিমার ব্যাখ্যা, এই কালিমার তাৎপর্য, এই কালিমার ইম্পর্টেন্স, এই কালিমার সিগনিফিকেন্স অক্ষরে অক্ষরে সব আমার জানা। আমি যেই ফাঁসির মঞ্চে এখন দাঁড়াবো একটাই অপরাধ, কারণ এই কালিমার ব্যাখ্যাটা আমি মানুষের অন্তরে গেঁথে দিয়েছি। একই কালেমা, এটার ব্যাখ্যা করার কারণে সরকার তোরে বেতন দেয় আর আমারে ফাঁসি দেয়, তার মানে তোর কালেমা আমার কালিমা এক কালিমা না, দুইজনের কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই, ইমানে ইমানে পার্থক্য আছে না নাই, আছে কিন্তু কালেমায় কালেমায় পার্থক্য আছে। সাইয়েদ কুতুব শহীদ বললেন যেই কালেমা তালিম দেওয়ার কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে ওই সরকারই আমারে ফাঁসি দেয়, তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, তোর কাছ থেকে কালিমা শিখার কোনো দরকার আমার নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা। এর জন্য আমরা যেন ইমানের দাবি যারা করি আমরা যেন পাক্কা ইমানদার হই, আল্লাহ ইমানের প্রশ্নে আমরা যেন সত্যবাদী হই, এই ইমান রক্ষায় আমরা যেন সব বিলিয়ে দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। আল্লাহ বলেন সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা, চিল্লায় বলেন সফল হয়েছে তারা, ইমান এনেছে যারা, এজন্য ইমানের অনেক দাম। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, হতাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। মুমিনরা ভালো করেই জানে যে ইমানের পথে থাকলে হুমকি ধমকি জেল জরিমানা এগুলো আসতে পারে, এগুলো নবীদের জীবনে এসেছে, সাহাবাদের জীবনীতে এসেছে, যারাই হকের ব্যাপারে আপোষহীন তাদের জীবনে এটা আসবে, চিল্লায় বলেন ঠিক কিনা। মুমিনরা বিচলিত হয় না, মুমিনরা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? মুমিনরা জানে রাত যত গভীর হয় সোফে সাদিকের সময় কাছে আসতে থাকে, মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, মুমিনরা জানে ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার আজাব নির্যাতন যত বাড়তে থাকে কালেমার পতাকার বিজয়ের সময়টা ঘনাতে থাকে, এজন্য মুমিন কাউরে ভয় পায় না, একজন রে ছাড়া তিনি কে? আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস, আমরা চাই যে এই কালেমার বাণী, এই লা ইলাহার পতাকা বাংলার জমিনে একদিন উড়বেই উড়বে, চিল্লা এখন ঠিক কিনা। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কি না? আশা আছে? আছে না? ভয় ঢুকছে? ডর ঢুকছে? মুমিন কাউরে ভয় পায়? একজনকে ছাড়া চিল্লায় বলেন চিনি কে? আল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা যেন দিয়ে যেতে পারি তুমি তৌফিক দাও। আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের সফলতা দেওয়ার মালিক কে? খেয়াল করে শুনবেন, পৃথিবীতে অনেক নবী ছিল, তারা কেয়ামতের দিন তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে। বিশ্ব নবী দাঁড়াবে হাজার কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক লক্ষ, কেউ দাঁড়াবে 50,000, কেউ 10,000, কেউ দাঁড়াবে 20 জন উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন, কেউ দাঁড়াবে 5 জন, কেউ দাঁড়াবে 2 জন উম্মত নিয়ে। মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে মাত্র 2 জন লোক সাড়া দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। অফিহিম নবিয়ুন মাহু ওয়াহিদ রাজুল ওয়াহিদ, এমন নবীও দাঁড়াবে তার উম্মত মাত্র একজন। চিল্লায় বলেন তো কয়জন? নবীও একজন, উম্মত অফিহিম নবী লাইসা মাহু আহাদ, এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না। তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই। তার মানে কি ওই নবী ব্যর্থ নবী? ওই নবী কি ব্যর্থ না সফল? আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করে যাব সফলতা দেওয়ার মালিককে। এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, একটু ভরসা রেখো। কার উপর? না তাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। আরো জোরে পড়ি আমিন। আমিন।